নমস্কার বন্ধুরা, আমরা আজকে সবাই কৃষ্ণনগরে যাচ্ছি জগদ্ধাত্রী পুজোর জন্য। জগদ্ধাত্রী পুজো হয়েছে, খুব ধুমধাম ভাবে আয়োজন হয় কৃষ্ণনগরে। তো আমরা ট্রেনের টিকিটও কেটে নিয়েছি, আমরা এখন রানাঘাট ওভারব্রিজের উপর রয়েছি। আমরা এখান থেকে ট্রেন ধরবো, সন্ধে 6টার ট্রেন রয়েছে। এখান থেকে ট্রেন ধরে আমরা কৃষ্ণনগর পৌঁছবো এবং সেখানে কি পুজো হয়েছে এবং সেখানকার যে অভিনব প্যান্ডেল, অভিনব প্রতিমা, যে পুজো মণ্ডপগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, যতটা পারবো ঘুরে দেখানোর চেষ্টা করব। আমাদের ভিডিও আমরা এখান থেকে শুরু করছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনে উঠবো। সো আপনাদের সাথে কৃষ্ণনগর স্টেশনে নেমে আবারও আপনাদের সাথে আমাদের দেখা হচ্ছে। তোরা আমরা দেখতে দেখতে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি, আর এই যে ভাই রয়েছে, ভাই তোর কেমন লাগছে? কত এক্সাইটেড, অনেকদিন পরে এসেছি কৃষ্ণনগরে, গেল পুজো এসেছিলাম, আবার এইবার এসেছি, আর এইবার এই দাদার সাথেই প্রথম আসলাম, তো খুবই এক্সাইটেড আমি দেখার জন্য। আর এই যে আমার ভাগ্নে হয়, ভাগ্নে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ কতটা হচ্ছে? আনন্দ খুব হচ্ছে। আজকে কৃষ্ণনগরে যত ঠাকুর আছে মোটামুটি দেখার চেষ্টা করবো, আর আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো, আমাদের সাথে থাকবে। তোমরা স্টেশনটা দেখতেই পাচ্ছ, দেখো চারিদিকে মানে কতটা জনবহুল, দেখো স্টেশনে একদম মানে পা রাখার জায়গা নেই, এতটা জনবহুল আজকে। তাহলে চলো আমরা এখান থেকে শুরু করছি নাকি? তো তোমরা সাথে থাকো আমাদের, আর দেখতে থাকো। কৃষ্ণনগর স্টেশন থেকে কিছুটা দূর এগিয়েই সামনে একটি পুজো হয়ে থাকে, যেটাকে বেলেডাঙা বারোয়ারি পুজো বলা হয়ে থাকে। তারা পুজো কেমন করেছে চলুন তাহলে আমি আপনাদেরকে পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করি। বেলেডাঙা বারোয়ারি পুজো দেখে আমরা সরাসরি চলে যাই কৃষ্ণনগর রাজপ্রাসাদে, যেখানে জগদ্ধাত্রী পুজো হয়ে থাকে। এবং রাজপ্রাসাদে ঢুকে আমরা যখন প্রথম রাজপ্রাসাদের যে গেট রয়েছে সেই গেটের কাছে এসে দেখি সেই গেট বন্ধ রয়েছে। আমরা ওখানে এসে খুবই হতাশ হয়ে পড়ি যে গেট বন্ধ রয়েছে, আজকে হয়তো রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে পারবো না। কিন্তু না, আমরা কিছুটা সামনে এগিয়ে দেখি যে রাজপ্রাসাদের যে সেকেন্ড গেট রয়েছে পাশে সেটি খোলা রয়েছে এবং সেখান থেকে ভেতরে প্রবেশের অনুমতি রয়েছে এবং সবাই সেখান থেকে প্রবেশ করছে এবং ভেতরে ঠাকুর দর্শন করার অনুমতি রয়েছে। এবং আমরা সেখানে ঢুকলাম, ঠাকুর দর্শন করলাম এবং আশপাশটাও ঘুরলাম। চলুন তাহলে আমি আপনাদেরকে পুরো চারপাশটা ঘুরিয়ে দেখাই। তাহলে আমরা ইতিমধ্যে রাজবাড়িতে প্রবেশ করেছি। আচ্ছা ভাই, তাহলে কোন দিকে যাব ভাই? কোন দিকে? আমি ভিতরে দেখি এইদিকে ঢুকা। হ্যাঁ, সবাই যখন এইদিকে ঢুকেছে আমরা এইদিকে ঢুকি নাকি ভিতরে? হ্যাঁ, আয় চলে এসেছি রাজবাড়িতে। কোনো রাজবাড়িতে হাঁটছি, যদিও আমরা একদম সামনে যেতে পারবো না, তোমাদের দেখাতে পারবো না, তবে যতটুকু পাচ্ছি ততটুকু দেখানোর চেষ্টা করছি। প্রথমে তো পুরো হতাশ হয়ে গিয়েছিলাম যে রাজবাড়ি খোলা থাকবে না, তো যাই হোক আজকে রাজবাড়ি খোলা পেয়েছি এবং সেকেন্ড গেট খোলা আছে। আমরা সবাই রাজবাড়ির মধ্যে প্রবেশ করে গেছি অলরেডি। তাহলে কেমন লাগছে? এই সেই ও ভাবতেই পারিনি খোলা পাবো। এনার্জি কোথায়? এনার্জি মেন গেটটা বন্ধ থেকে তো পুরো ভেবেছিলাম হয়ে গেল মাটি। চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাচ্ছি রাজবাড়িটা। বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে যে রাজপ্রাসাদের যে দেওয়াল রয়েছে তা সেখানে যে নকশাগুলো করা রয়েছে মানে নিপুণ, একদম দক্ষ হাতের কাজ, কত সুন্দর নকশা করা। এবং এখানে কিছু রাজপ্রাসাদের যে রাজকীয় যে চেয়ার এবং কিছু টেবিল এবং আয়না এবং রাজপ্রাসাদের রাজকীয় কিছু
অমূল্য কিছু আসবাবপত্র এখানে রাখা ছিল। তোমরা চারিদিকটা দেখলে বুঝতেই পারবে যে চারিদিক আলোয় আলোকিত এবং ঝলমল করছে। সত্যি হয়তো প্রথম দিকে খুবই হতাশ হয়ে পড়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আমরা ভেতরে ঢুকতে পেরেছি এবং সত্যি খুব ভালো লেগেছে, সেটা বলে বোঝানোর মতো না। আপনারা পারলে আসবেন এবং রাজার যে কৃষ্ণচন্দ্রের যে কৃষ্ণনগরের যে রাজপ্রাসাদ রয়েছে ভেতরে প্রবেশ করবেন, দেখবেন যে সত্যি অসাধারণ এবং খুবই সুন্দর। আমি আপনাদেরকে চারিপাশটা দেখাবো এবং রাজা কৃষ্ণচন্দ্রর যে রাজবাগান ছিল সেই বাগানটাকেও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। একদম ঠাকুরটাকে পুরো রাজকীয়ভাবে সাজানো হয়েছে, যে ঘোড়ার মানে পিঠে করে, মানে অ্যাকচুয়ালি পিঠে থাকে, সিংহের পিঠে থাকে, তো সেখানে ঘোড়ার পিঠে করে রাজকীয়, মানে মানে হাতে রাজরাজাদের মতন, হ্যাঁ হাতে সমস্ত কিছু আছে। কত মানুষের আনাগোনা, হ্যাঁ দেখা দেখার জন্য। আপনারা এখানে দুটি পুরনো কাঠের ঘর দেখতে পাবেন এই রাজপ্রাসাদের পাশে যেটা রয়েছে বাগানের সাইডে, এবং এই সেই রাজবাগান যে রাজবাগানে রাজা কৃষ্ণচন্দ্র হাঁটাহাঁটি করতেন। আমরা সাধারণত সবাই গোপাল ভাঁড়ে দেখেছি যে রাজা কৃষ্ণচন্দ্র যখনই দুশ্চিন্তায় পড়তেন এই রাজ যে বাগান রয়েছে এই বাগানের মাঝখানে তিনি হাঁটাহাঁটি করতেন তার হাত দুটো পিছনে নিয়ে, এবং যত দুশ্চিন্তার সমাধান তিনি সেখান থেকে বেরিয়ে আসতে পারতেন। এবং এই যে রাজবাগান দেখতে পাচ্ছেন এই রাজবাগানটা অনেকটাই বিস্তৃত জায়গা নিয়ে রয়েছে, আপনাদেরকে সামনে নিয়ে গিয়ে আরও দেখাবো। আরও অনেকটা জায়গা নিয়ে রয়েছে, অনেকটা এরিয়া নিয়ে এই রাজবাগানটা রয়েছে, এবং সামনে যে মেন রাজপ্রাসাদ যেখানে রাজা থাকতেন সেই মেন রাজপ্রাসাদটাও রয়েছে। এই যে সেই রাজপ্রাসাদ আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন, এবং এই যে রাজপ্রাসাদের মধ্যে কিন্তু রাজাদের যে বংশ দর্শনা যায় যে তারা এখনও আছেন, এবং কেউ কেউ বলে থাকেন যে এখনও এখানে নাকি কোনো বংশধর নেই, কারণ রাজার নাকি কোনো বংশধর ছিল না, কিন্তু রাজার যে সম্পত্তি এবং যা কিছু আছে রাজা কৃষ্ণচন্দ্র সেগুলো তার যে প্রিয় বা কাছের মানুষ যারা রয়েছিলেন বা ছিলেন তাদের নামে করে দিয়ে গেছেন। আমরা তারপর রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আমরা সরাসরি পৌঁছে যাই সেন্ট্রাল ক্লাবে, এবং সেন্ট্রাল ক্লাবের যে অভিনব প্রতিমা সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং সেন্ট্রাল ক্লাবের থেকে আমরা সরাসরি চলে যাব বুড়িমা, যেটা হলো কৃষ্ণনগরের নাম করা জগদ্ধাত্রী পুজো। এবং কৃষ্ণনগরের এই বুড়িমার পুজো এবার 250 বছরে পদার্পণ করেছে, এবং এই যে বুড়িমা রয়েছে আমি এর আগে কখনো আসিনি, আমি সর্বদা শুনেছি, তো এবার নিজের চোখে দেখব। আমি শুনেছি নাকি এখানকার বুড়িমাতে যে জগদ্ধাত্রী পুজো হয়, যে জগদ্ধাত্রীর গায়ে বা হাতে এবং যে গয়না যে থাকে সেগুলো নাকি সম্পূর্ণ একদম সোনার তৈরি থাকে। তা চলুন আমি আপনাদেরকে সম্পূর্ণটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, শেষ পর্যন্ত থাকবেন, খুবই আকর্ষণীয় হতে চলেছে আজকের আমাদের এই ভিডিও।
আপনারা সবাই দেখতেই পাচ্ছেন, সবাই পায়ে পা মিলিয়ে দলে দলে সবাই সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে প্রবেশ করতে চলেছি বুড়িমার গেট থেকে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন বুড়িমা যেটা 250 বছরে পদার্পণ করলো। চলুন তাহলে এই বুড়িমার যে অভিনব যে প্রতিমা এবং এখানে যে কী সুন্দর পরিবেশ তারা তৈরি করেছে সেটা আমি আপনাদেরকে দেখাই। আপনারা আমার সাথে থাকুন, আমি আপনাদেরকে যথাযথভাবে দেখানোর চেষ্টা করছি। বিভিন্ন মানে কানা কানা থেকে লোক এসছে এই ঠাকুর দেখার জন্য নাকি? একদম একদম, আপনারা সবাই আসবেন এখানে। ভাই তোর অনুভূতিটা জানা, কেমন লাগছে এখানে এসে? খুবই আনন্দ লাগে, খুবই আনন্দ লাগছে। অনুভূতি বলতে বলে বোঝানো মতো অনুভূতি, এতটা সুন্দর লাগছে। হ্যাঁ এতটা সুন্দর লাগছে, মানে দারুণ। উপরে এই যে উপরে যেগুলো করেছে একটা দারুণ একটা সুন্দর একটা পরিবেশ তৈরি করেছে, মানুষটাই আলাদা পরিবর্তন করেছে একদম পুরো। মানে এতক্ষণ ধরে যে হাঁটাহাঁটি করলাম, মুডটা পুরো ফ্রেশ হয়ে গেছে, ক্লান্ত পরিষ্কার, ক্লান্ত। বুড়িমার ভবনের দিকে আরেকটা দিকে লোক দেখায়, এটা বুড়িমার ভবন। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বুড়িমা যে জগদ্ধাত্রী পুজোর যে জগদ্ধাত্রী ঠাকুর তার সেটি আপনারা আপনাদের সামনে দেখতে পাচ্ছেন। এবং এই যে জগদ্ধাত্রী ঠাকুর আপনারা দেখতে পাচ্ছেন, তার যে মুকুট এবং শরীরে যত অলংকার রয়েছে ঠাকুরের, প্রত্যেকটি সোনা দ্বারা তৈরি এবং প্রচণ্ড প্রচণ্ড কড়া এখানে সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। এছাড়া আমরা এখানে খুব বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, ভালোভাবে আপনাদের দেখাতেও পারিনি হয়তো, কারণ প্রচণ্ড ঠেলাঠেলি এবং গ্যাদারিং হচ্ছিল এবং খুব অল্প সময়ের মধ্যে এখান থেকে দেখে আমাদের বেরিয়ে পড়তে হয়েছে। ওখানে কোনোরকমভাবে বেশিক্ষণ তারা ওখানে দাঁড়াতে দিচ্ছিল না, আমরা তারপর এখান থেকে বেরিয়ে পড়ি এবং বেরিয়ে পড়ে পরবর্তী যে ঠাকুর রয়েছে সেটা দেখবার জন্য আমরা সে গন্তব্যের দিকে রওনা হই। আমরা তারপর সরাসরি পৌঁছে যাই জজকোট পাড়া বারোয়ারি পুজোতে এবং তারা তাদের অভিনব প্যান্ডেল এবং প্রতিমা তারা কিভাবে সাজিয়েছে চলুন আমি আপনাদেরকে সেটা ঘুরিয়ে দেখাই। আমরা সেখান থেকে বেরিয়ে তারপর আমরা পরবর্তী পুজো মণ্ডপে পৌঁছে যাই এবং এখানকার যে প্যান্ডেল সেটি হলো লালকেল্লা। এখানকার অভিনব যেবার প্যান্ডেল করা হয়েছে এবং এই লালকেল্লার উপর প্রজেক্টর দিয়ে দেখানো হয়েছে যারা দেশে যারা বিপ্লবী ছিল তারা কিভাবে আমাদের দেশকে স্বাধীন করেছে, এই যে ভারতের স্বাধীনতার যে একটি গল্প তারা এই লালকেল্লার উপরে প্রজেক্টরের মাধ্যমে তারা তুলে ধরেছে। এবং সত্যি আমার খুবই অসাধারণ লেগেছে, যেখানে দেশকে নিয়ে আর কি বলা হয় সেখানে তো ভালো লাগার কোনো প্রশ্নই ওঠে না, সত্যি এটা আমার মনে প্রাণে গেঁথে গেছে। আপনারা দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে।
হাঁটাহাঁটি করে প্রচুর পরিশ্রম হয়ে গেছে, আমি তোমার এই ঘরটা একটু দেখাও। আমরা এখানে একটু বিশ্রাম করে খাওয়া দাওয়া করে তারপর আমরা বেরিয়ে পড়ি পরবর্তী ঠাকুর এবং প্যান্ডেল দেখবার জন্য। আমাদের এদিকে ঘড়ির কাঁটাও তাড়াতাড়ি ছুটছিল, আমাদের ট্রেনের সময় ছিল রাত 10টা, তো যে কারণে আমাদেরকে আবার স্টেশনও পৌঁছাতে হবে, একটা তাড়া ছিল, তো আমাদের হাতে বেশি সময়ও ছিল না, যে কারণে আমরা এটার ভেতরে ঢুকিনি। এটাকে আমরা বাইরে থেকে আপনাদেরকে দেখাচ্ছি, চলুন তাহলে আপনাদেরকে ভালো করে দেখাই। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে সরাসরি চলে আসি পল্লীশ্রী বারোয়ারি পুজোতে। এবং এই পল্লীশ্রী বারোয়ারি পুজোর যে অভিনব প্যান্ডেল এবং যে থিম যেটাকে রাখা হয়েছে সেটা হলো সত্যযুগের স্বাগত। এবং এর ভেতরে যে সত্যযুগের যে কী কী কাজ করা হয়েছে, তাদের যে অভিনব প্যান্ডেলের যে থিম সেটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি, সাথে দেখুন খুবই সুন্দর করেছে। কৃষ্ণনগরে ঠাকুর পরিক্রমা শেষ করে আমরা আবার কৃষ্ণনগর স্টেশনে পৌঁছে গেছি। আমরা এখান থেকে আবার সবাই বাড়ির দিকে রওনা হচ্ছি। তো এখন টাইম কটা হলো? পনেরো দশটা বেজে গেছে, অনেক রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমাদের ট্রেন নিচে দাঁড়িয়ে রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে আজকে তাহলে যাত্রা শেষ করছি। না, এখনো বেরোয়নি। তো আজকে আমাদের ব্লগ আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। নাকি সবাই কেমন আনন্দ হলো আজকে? খুব আনন্দ। তো ঠিক আছে, আজকে এখানে শেষ করছি, টাটা ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।